Shangshalo Mandwi Agri Subdivision Amchayo Farmer Welfare Department Government of Agriculture in Vishinti Krishok Bondu Kendro Farmer Knowledge Center Ti 1000 metric ton rice godowni Habanokatal Pita Rawai Chati Kathar Musungi Kulogi Zaka Hastani Montriokra Dr. Manishani Yagromui Pando Bono Karibo Manjaka Hobur Hamkre Bedini Montri Pranjal Singhar Rai Chisha Mandai Bazar Assembly Constituency Bormanang MLA Direndro Debor Manuk Karibo Hobur Bedini Bazo Manjak Adorono Kobi আমসি লুকুরব মানজাখা তো সব সময় কৃষকদের যদি উন্নতি হয় আর্থিক ভাবে এবং মান উন্নয়ন যদি ওদের হয় তবে তো এই রাজ্য এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের কৃষি মন্ত্রী আপনারা দেখেন তবে ধানের জমিতে গিয়ে আপনারা দেখেছেন চারা রোপণ করতে তো এই রকম কৃষি মন্ত্রী কোথায় পাবেন তো এইভাবে আমাদের সরকার যে যে দপ্তর নিয়ে মন্ত্রী রাছেন সবাই মনে প্রাণে চেষ্টা করে যে যে দপ্তর পেয়েছে এবং এই দপ্তরগুলোর মাধ্যমে মানুষের যে সব সমস্যাগুলো আছে সমাধানের আমরা সচেষ্ট আছি আর এখানে আমি যা শুনলাম যে মান্দাই বাজারে গিয়ে আগে ওখানে রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে সব বিক্রি ইত্যাদি করত এই গোডাউন হওয়াতে এখানে এদিকের যে ধান উৎপাদন হয় বা বীজ রাখার যে বিষয়টা সেটা এখন এখানে রাখতে পারবে তো এটা 1000 মেট্রিক টনের এই গোডাউন আর এখানে আমাদের যে নলেজ সেন্টার একটা হয়েছে ফার্মার্স নলেজ সেন্টার সব জায়গায় মানে 93টা জায়গার মধ্যে এই এই আমাদের এই যে প্রকল্পগুলো আছে এগুলো করছে ফার্মার্সদের জন্য এই সরকার যতটুকু পারে মানে যন্ত্রপাতি থেকে আরম্ভ করে আমরা সব কিছু দিচ্ছি আপনারা দেখেছেন সাবসিডি এবং সম্পূর্ণভাবে বিনামূল্য অনেক যন্ত্রপাতি আমরা দিচ্ছি তো মানুষ খুশি এবং আমার মনে হয় আগামী দিন আমরা যেটা বলেছি যে শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত সেই দিশায় আমরা কাজ করছি কৃষকদের কাছ থেকে কোল্ড স্টোরেজের কিছু কিছু দাবি উঠছে রাজ্যের চাহিদার তুলনায় কোল্ড স্টোরেজটা কম এক্ষেত্রে রাজ্য সরকার কি বলবে সেটা আমরা দেখছি সৌর ভিত্তিক আমরা দু তিন জায়গায় আমরা করেছি আস্তে আস্তে হবে কোনো জায়গায় মর্নিং শোজ দ্য ডে এটা তো টিপ অফ দ্য আইসবার্গ আমরা তো আমাদের ইচ্ছা আছে এবং সেইভাবে আমরা আস্তে আস্তে করে এগুলো করবো আরও আরও বাড়াবো কারণ অগ্রগতি তো এমন তো না একদিনই হয়ে যাবে তো চেষ্টা আছে মানুষ দেখছে এবং করবো আমরা চাহিদা না থাকলে বাড়বো কী করে যদি চাহিদা কমপ্লিট হয়ে যায় তাহলে তো আর কাজই থাকবে না চাহিদা থাকতে হবে আর চাহিদা শেষ নেই এবং আমাদেরও ইনপুট থাকতে হবে সোর্স থাকতে হবে তো যা আছে তাই কমপ্লিটলি আমরা সেইভাবে চেষ্টা করছি যাতে আসলে তো কাজ তো করতে হবে মানুষের জন্য সেইভাবে আমরা কাজ করছি ধন্যবাদ স্যার